নেইমারের পাশের এই ফুটবলারের কথা মনে আছে কি? কারো মনে থাকুক আর নাই বা থাকুক, যেটা ব্রাজিল ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক তারা নিশ্চয়ই চিনতে পেরেছেন। হ্যাঁ, ইনি হচ্ছেন একসময় ব্রাজিল এবং রিয়াল মাদ্রিদ দলের তারকা ফুটবলার রবিনিও। পাশাপাশি দীর্ঘদিন এসি মিলানের মতো ক্লাবেও খেলেছেন, একসময় পেলের উত্তরসূরি ভাবা হতো তাকে। কিন্তু তার হলো কোথায়? ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত হয়ে এই ব্রাজিলিয়ান যে এখন দৌড়াচ্ছেন আদালতে, দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন দীর্ঘ কয়েক বছরের জেল জীবনের, যে কারণে পুরোপুরিভাবে বিপর্যস্ত তার ব্যক্তিজীবন থেকে শুরু করে খেলোয়াড়ি জীবনও। এমনকি এক প্রকার আক্ষেপ নিয়ে যেন ফুটবল থেকে বিদায় নিতে হয়েছে একসময় তারকাখ্যাত এই ফুটবলারকে। ঘটনাটা সেই 2013 সালের। সেই বছরের 2022 জানুয়ারি মিলানে 22 বছর বয়সী এক আলবেনিয়ান নারীকে গ্যাংরেপের অভিযোগ ওঠে রবিনিও ও তার 5 বন্ধুর বিরুদ্ধে। তার জন্য 9 বছরের শাস্তি দেয়া হয় ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ডকে। অবশ্য শুরু থেকে নিজের দোষ অস্বীকার করে আসছেন 38 বছর বয়সী এই তারকা। ধর্ষণের শিকার সেই মহিলা মাতাল অবস্থায় ছিলেন, এমনটাই দাবি করেছিলেন রবিনিওর বাকি 4 বন্ধু। অপরাধ করার সময় রবিনিও খেলতেন এসি মিলানে, সেই ক্লাবটির হয়ে 2010 থেকে 2014 সাল পর্যন্ত খেলেছিলেন তিনি। 108 ম্যাচে করেছিলেন 25 গোল। এরপর ইউরোপ ছেড়ে পাড়ি জমান চীনের ক্লাব ওয়াংজু এভারগ্রান্দেতে, পরবর্তীতে অ্যাথলেটিকো মিনেরিও এবং সবশেষ সান্তোসে। যদিও 2017 সালেই তাকে দোষী সাব্যস্ত করে ইতালির এক আদালত, কিন্তু এরপর বিভিন্নবার আপিল করলেও কোনো ফল যায়নি রবিনিওর পক্ষে। বর্তমানে তিনি অবস্থান করছেন ব্রাজিলে, যেখানে দেশটির আদালত থেকে সিদ্ধান্ত নেওয়া হবে দণ্ড পাওয়া 9 বছরের জেল জীবন রবিনিও ইতালি নাকি ব্রাজিল কোথায় কাটাবেন। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।